हाय फ্रेंड्स, वेलकम और वेलकम बैक टू माय चैनल। लास्ट ब्लॉगे देखते ही पेले आमरा किभाबे कोलकाता थेके पुरी पहुंचे गेलाम, कोन ट्रेने गेलाम, कखन गिये पहुंचालाम सबटाई किन्तु तोमादेर साथे शेयर करेछि। तो होटेले पहुंचेई आमरा किन्तु एकटुखानि रेस्ट निये ब्रेकफास्ट करे बेरिये पड़लाम पुरीर सी बीचेर उद्देश्ये। जेहेतु तोमादेर आमि आगेओ बोलेछि आमादेर होटेल थेके सी बीच छिल खुबई काछे, पाय हेटे जस्ट 2 থেকে 3 মিনিটে। সেই জন্য কিন্তু আমরা এই জিনিসটাকে খুব ভালো মতো এনজয় করেছি। যখন ইচ্ছা হতো তখনই চলে যেতাম বিচের ধারে। সকালবেলা পৌঁছে আমরা দেখতে পেলে রেস্ট নিয়ে নিলাম, তোমাদের বলেইছি একটুখানি রেস্ট নিয়ে আমরা সি বিচে চলে গেছিলাম। আর এখানে খুবই এনজয় করেছি, কিন্তু সবটাই যথারীতি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। খুবই একটু একটু আমি ক্যাপচার করেছি, কারণ যেহেতু সমুদ্রের ধারে ছিলাম আর আমি মোবাইল দিয়ে শ্যুট করছিলাম, সেই জন্য কিন্তু জলে যেহেতু স্নানও করাচ্ছিল সেই জন্য খুব একটা বেশি কিন্তু আমি ভিডিওটা তুলতে পারিনি। তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারবে, আর যেটুকানি তুলে ধরেছি আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। তাহলে তোমরা দেখতে থাকো। তো বিচের ধারে বেশ কিছুক্ষণ এনজয় করে আমরা চলে গেলাম আবার হোটেলে, এবং হোটেলে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে আরও একটুখানি রেস্ট নিলাম, কেন যেহেতু সারা রাত ভালো করে ট্রেনে ঘুম হয়নি। তো রেস্ট নিয়ে আবার আমরা এবারে বিকেলে আসবো আরও একবার বিচের ধারে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমাদের সাথে অনেকক্ষণই আমি কোনো কথা বলতে পারিনি, কারণ বুঝতেই পারছো যে সারা রাত জেগে ট্রেনে এসেছি। তো তারপরে দেখলেই তোমরা যে আমরা সি বিচে গিয়ে কিরকম এনজয় করলাম, সমুদ্রে স্নান করলাম, তারপরে যথারীতি হোটেল রুমে ফিরে এসে দুপুরবেলা লাঞ্চ করার পরে একটুখানি আমরা ঘুমিয়ে পড়ছিলাম, রেস্ট নিয়েছি সবাই মিলে। তো এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছো বাইরে দেখাই যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। তো এবারে আমরা যাচ্ছি একটুখানি সি বিচের ধারে, আবার একটুখানি হাঁটবো, ঘুরবো, একটুখানি বসবো। তো তোমাদের সাথেও শেয়ার করবো ওখানে আমরা কি কি করছি। তাহলে চলো তোমাদের দেখতে থাকো। তো দেখো সন্ধ্যে হয়েই এসেছে, সেই জন্য কিন্তু রাস্তার দুপাশের দোকানগুলো সব খুলে গেছে, আর দেখতে কিন্তু এই দোকানগুলো বেশ ভালো লাগে। রাস্তার দুপাশ ধরে কিন্তু একদম সারি দিয়ে দোকান থাকে, বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তবে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটু দাম দর করেই নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে দোকানগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরীর সি বিচে। আর এখানে দেখতেই পাচ্ছ গাঙ্গুরাম সুইট, আর এই গাঙ্গুরাম সুইটসেরই জাস্ট অপোজিট দিকেই হচ্ছে আমাদের হোটেল। তো চলো তোমাদের বাইরের দিক থেকে আমাদের হোটেলটাও একবার একটু দেখিয়ে দিই। তো এই দেখো দেখতেই পাচ্ছ হ্যান্ডলুম গার্ডেন, আর এটার উপরেই জাস্ট হচ্ছে আমাদের হোটেলটা। তো দেখো আমরা সি বিচে পৌঁছে গেছি, আর এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছিল যে খুবই ভালো লাগছিল, আমরা খুব এনজয় করেছি এখানে। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছি, একটু ঘুরে বেরিয়েছি, একটু টুকটা খাওয়া দাওয়া করেছি। তোমরা সকলেই জানো যে পুরীর সি বিচে এই রাত্রিবেলাতে মানে সন্ধ্যে থেকে একটা মার্কেটও বসে, যেখানে ফুড স্টল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু বিক্রি হয়। আর এই বিচ মার্কেটের ডিটেলস নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। দেখো ফ্রেন্ডস, আমরা দেখতেই পাচ্ছ আমরা বিচের ধারে চলে এসেছি, আর এই পিছনে আমার একেবারে তাল হয়ে রয়েছে, কারণ এখানে খাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আমরা এখানে একটু ওয়াক করবো এখন। আমি ব্যাক ক্যামেরাতে একবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে যথেষ্টই অন্ধকার, কিন্তু আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো কি সুন্দর লাগছে সমুদ্রের ঢেউগুলো। হয়তো এরকম আওয়াজে হয়তো আমার ভয়েসটা হয়তো ক্লিয়ারলি তোমাদের কাছে পৌঁছচ্ছে না। তো এখানে দেখতেই পাচ্ছ সব সবাই বসে আছে, সবাই কিন্তু এখানে চেয়ার নিয়ে বসেছে,
আর এইভাবে চেয়ারে বসে বা ঘুরে বেড়াতে কিন্তু এখানে বেশ ভালোই লাগে। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে, খুবই ভালো লাগে। আর ইসি বিচের ধারে যে মার্কেটটা রয়েছে সেটা তো তোমরা সকলেই জানো যে পুরী ইসি বিচের ধারে সন্ধ্যেবেলা হলে একটা মার্কেট বসে, যেখানে ফুড স্টল থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র সবই বিক্রি হয়। আর এই সি বিচ মার্কেটের ডিটেলস নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে খুব শীঘ্রই আরও একটা ভিডিও শেয়ার করব। আজ সেই জন্য কিন্তু এই ভিডিওটাতে আমি খুব বেশি ডিটেলস শেয়ার করছি না, জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে সেই ইভিনিংটা এনজয় করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো রিপ্তা রকমারিতে, কেন এর পরপরই কিন্তু বিভিন্ন ধরনের পুরীরতে আমরা যেভাবে দিন কাটিয়েছি প্রত্যেক দিনের ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। একটু হয়তো আমার ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে, কারণ ওখান থেকে মানে পুরী থেকে ফেরার পরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য, তবে প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি শেয়ার করব। তাই তোমরা অবশ্যই চোখ রেখো রিপ্তা রকমারিতে। আর এর আগে দিন আমি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম কিভাবে আমরা পুরী কলকাতা থেকে পুরী পৌঁছালাম, সেই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা বিচের ধারে বেশ ভালোই এনজয় করে ভালোই টাইম স্পেন্ড করলাম। তো এখন রুমে আমরা চলে এসেছি, তো এবারে ম্যাচ রাত হয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়ে যাবো এবারে ডিনার করতে। এখনও ডিনারটা করিনি, এখন বাজে হচ্ছে 8:30 এরকম সময় বাজে। তো এবারে ব্যাস, তো আজকের মতন এইটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে যেহেতু বুঝতেই পারছো ফার্স্ট দিন, সেই জন্য খুব বেশি ঘোরাঘুরি তো এদিক ওদিক করিনি, তো যেটুখানি আজকে আর কি সম্ভব হয়েছে তো সেইটুখানি আমরা আজকে ঘুরলাম আর তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। এবারে কালকে আমরা সকালবেলাতেই বেরিয়ে যাব, কালকে সাইট সিন যাওয়ার কথা আছে। তো এবারে কালকে দেখা যাক তোমাদের সাথে আর কী কী শেয়ার করতে পারি। তাহলে আজকের মতন একটুখানি রাখছি, আর তাহলে আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল অপশান আর অল বাটনটাকেও প্রেস করে দিও, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে জলদি পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।